हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आफरीन आछि आपनादेर साथे। आजके आमी आपनादेर जोन्नो निये एसेछि एकटी दारुण स्वादेर पायेस रेसिपी। पायेस तो आमरा कम बेशि सबाई पछन्द करी खाबारेर पर डेजार्ट हिसेबे। तो ए पायेसटा जोदि एकटु भिन्न भावे बानानो जाय ताहले किन्तु मन्द हय ना। आर ताई आमी आपनादेर जोन्नो आजके निये एसेछि गाजरेर पायेस। आशा करछि आमार आजकेर ए रेसिपिटी आपनादेर खूब पछन्द हबे आर खेतेओ खूब असाधारण लागबे। প্রথমে আমি হাফ কাপ পোলার চাল নিয়ে নিচ্ছি। এটি পানিতে ভিজিয়ে রাখতে হবে হাফ এন আওয়ারের জন্য। তো প্রথমে একটু ভালো করে ধুয়ে হাফ এন আওয়ারের জন্য আমি ভিজিয়ে রাখছি। আর সাথে লাগছে গাজর কুচি। এখানে আমি তিনটি বড় সাইজের গাজর কুচি করে নিয়েছিলাম। আর লাগছে নারকেল কুচি, লাগছে কাজু বাদাম, পেস্তা বাদাম, বিভিন্ন ধরনের বাদাম, আর লাগছে কিশমিশ। তো একটা ফ্রাইং প্যানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। বাটারটা গলে আসতে আমি কিছু এলাচ দিয়ে দিচ্ছি, আর যে বাদাম আর কিশমিশ নিয়েছিলাম সেটা হালকা একটু ভেজে নিচ্ছি। বাদাম এবং কিশমিশ ভাজা হয়ে গেলে তাতে আমি কুচি করে রাখা গাজর এবং সাথে কিছু দারচিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি হালকা একটু ভেজে রাখার জন্য এটাকে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা উঠিয়ে আবারও একটু ভেজে ভালোভাবে যখন গাজরটা নরম হয়ে আসবে তখন আমি গাজরটা উঠিয়ে আলাদা করে নিচ্ছি। সেই একই পাত্রে আমি দুধ গরম করে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 লিটার দুধ নিয়েছিলাম। এই গাজরের পায়েসের মূল কথাটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেখানে হচ্ছে 2 লিটার দুধকে 1 লিটার করতে হবে জাল করে। তো যখন 2 লিটার দুধ 1.5 লিটারের মতো হবে তাতে আমি একটু পোলার যেই পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই পোলার চালটা হালকা বেটে আমি গুঁড়ো গুঁড়ো করে এটা দিয়ে দিচ্ছি। কারণ চালটা হতে একটু সময় লাগবে, যেহেতু আমি গাজরটা আগেই ভেজে নিয়েছিলাম তাই চালটা আগে দিয়ে তারপর আমি গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজর আর চাল খুব ভালোভাবে হওয়ার জন্য খুব হালকা আঁচে রান্না করতে হবে। 10 থেকে 15 মিনিট রান্না করার পর আমি তাতে কুচি করে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। তারপর আরও 10 মিনিট রান্না করার পর আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই যখন চালটা ফুটে উঠবে তখন দিতে হবে। চাল ফুটে ওঠার আগে যদি আপনি চিনি দিয়ে দেন তখন কিন্তু চালটা ভালোভাবে ফুটে উঠবে না। তো দর্শক, প্রায় হাফ এন আওয়ার রান্না করার পর, হালকা আছে রান্না করার পর আমার গাজরের পায়েসটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো দর্শক, দেখলেন তো কত সহজে আপনাদেরকে একটা সুন্দর আলাদা ভিন্ন স্বাদের একটি পায়েস রেসিপি আপনাদেরকে উপহার দিলাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর আমার কাছে খেতে কিন্তু খুবই অসাধারণ লেগেছে। আমি আশা করছি আপনারাও এটা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটসের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।